হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সট্রিম মুভি লাভার, দিস ইজ রিকু। বন্ধুরা, আজ আপনাদের এই ভিডিওটিতে 2021 সালে সম্প্রতি মুক্তি পাওয়া অক্ষয় কুমারের মুভি বেল বটমের গল্প বাংলায় এক্সপ্লেনেশন করব। বন্ধুরা, গল্প শুরু করার আগে সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। আর যারা অলরেডি আমাদের সঙ্গে রয়েছেন সকলকে ধন্যবাদ। মুভি শুরুতে 1978 সালে দেখানো হয়, অনেকগুলো টেররিস্ট একটি প্লেনকে হাইজ্যাক করে ফেলে। এরপর প্লেনের পাইলট ওনার সিটের নিচে রেড বাটন ছিল, ওই বাটনটি প্রেস করেন। এরপর সচিবালয়ে ওয়ার্নিং অ্যালার্ম বেজে ওঠে আর ওনারা জানতে পারে একটি প্লেন হাইজ্যাক হয়েছে। এদিকে পিএম ইন্দিরা গান্ধী একটি মিটিং করে আর বড় বড় অফিসার এই মিটিংয়ে ছিল। এখানে একজন র এজেন্ট আসে আর এখানে জানা যায় অনেকদিন যাবৎ অনেক প্লেন হাইজ্যাক হয়েছে, এই কারণে ওনারা একজন বেস্ট অ্যানালিস্ট এই কেসে পাঠাতে চায়। আর বেস্ট অ্যানালিস্ট ছিল আনসুল মালহোত্রা, এই রোলটি প্লে করেছেন অক্ষয় কুমার। ওনাদের প্রোটোকল ছিল কেউ এজেন্টের আসল নাম জানতে পারবে না, এই কারণে আনসুলকে বেল বটম কোড নামে ডাকা হয়। এরপর বেল বটমের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আনসুল এর ওয়াইফ এবং ওর মা একসাথে থাকে, ওর একজন বড় ভাই আছে, ওর মা ওর কাছে যেতে চায়। আনসুলের বড় ভাই লন্ডনে থাকে, কিছুদিনের মধ্যে আনসুলের মা লন্ডনে যাবে, ওনার টিকিট বুকিং করা হয়। এরপর আমরা ফার্স্ট দৃশ্যে দেখছিলাম প্লেন হাইজ্যাক হয়েছিল, ওই ফ্লাইটে আনসুলের মা ছিল, ওই ফ্লাইটটি হাইজ্যাক হয়েছিল। এরপর এই খবর আনসুল জানতে পারে, তখন দ্রুত মিনিস্টারি অফিসে পৌঁছায়। ওই জায়গায় দেখা যায় ইন্ডিয়ান গভর্নমেন্ট নিজেদের হোস্টেসদের বাঁচানোর জন্য টেরিস্টদের সাথে আলোচনা করতে প্রস্তুত আর সবাইকে ফ্লাইট থেকে লাহোরে নামানো হয়েছে আর লাহোর থেকে একটি ট্রেনে করে দিল্লি পৌঁছানো হবে। নেক্সট ডে আনসুল ওর মাকে রিসিভ করতে স্টেশনে যায়, কিন্তু ট্রেনে গিয়ে দেখতে পায় ওর মা মারা গিয়েছে। এই দেখে আনসুল খুব কান্না করে। এরপর এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয় আর প্রেজেন্টে দেখানো হয়, পিএমএর মিটিংয়ে আরেকজন অফিসার আসে আর বলে এই হাইজ্যাক পাঞ্জাবি আজাদি দলের লোকেরা করেছে। তখন বেল বটম বলে এই হাইজ্যাক আজাদি দল নয়, বরং এই হাইজ্যাকের পেছনে আইএসএর হাত আছে। আগে যেই হাইজ্যাকগুলো হয়েছিল আজাদি দল করেছিল, এ কারণে আইএসগুলো আজাদি দলগুলোর নাম করে এই হাইজ্যাক করাচ্ছে। আরও বলে এই প্লেন আজাদি দল হাইজ্যাক করলে লাহোরে ল্যান্ড করবে। কিছুক্ষণ পর একজন লোক আসে আর বলে প্লেনটি লাহোরে নয় বরং অমৃতসর প্লেনটি ল্যান্ড করেছে, বেল বটম ভুল ছিল, তাই সে এখান থেকে চলে যায়। আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, আনসুলের মা মারা যাওয়ার পর খুবই দুঃখী ছিল। এরপর একদিন রয়ের কিছু এজেন্ট আনসুলকে কিডন্যাপ করে আর বলে ওর মায়ের মৃত্যু কিভাবে হয়েছিল, ওর মার অ্যাজমার প্রবলেম ছিল, তো ওই প্লেনে এক আইএস ওনার ইনহেলারটি রেখে দেয় আর ঠিক সময়ে ইনহেলার না পেয়ে আনসুলের মা মারা যায়, আর এই দৃশ্যটি খুবই ইমোশনাল ছিল। এরপর আনসুল র জয়েন করে আর সে কয়েক মাসের ট্রেনিংয়ের মাধ্যমে ওয়ান অফ দ্য বেস্ট অফিসার হয়ে যায়। ট্রেনিংয়ের সময় আনসুলকে হাইজ্যাকের অনেক ইনফরমেশন দিয়েছিল। কিছুদিন পরে আনসুল আর ওর ওয়াইফ বড় ভাইয়ের কাছে যায় লন্ডনে আর আনসুলের গুরুদুয়ারে একজন মানুষের সাথে ধাক্কা লাগে আর ওই মানুষটি দেখে আনসুল সন্দেহ করে। এরপর আনসুল ওই লোকটির পিছু নেয়, ওই লোকটির সাথে আরও চারজন ছিল, ওদের ফটো র অফিসে ফ্যাক্স করে দেয়। এদিকে র এর চিফ নিজের কিছু বেস্ট অফিসার বেলবটমের ব্যাকআপের জন্য পাঠায়। এদিকে চারজন সন্দেহভাজন লোকদের ধরে ফেলে কিন্তু একজনকে ধরতে পারে না আর সে পালিয়ে যায়। এরপর প্রেজেন্ট দৃশ্যে দেখানো হয়, কিছুক্ষণ আগে প্লেনটি অমৃতসর থেকে টেক অফ করে লাহোরে যাচ্ছে, এ কারণে বেলবটমকে ডেকে পাঠানো হয় আবার। কিছুক্ষণ পর পাকিস্তানের প্রেসিডেন্ট ইন্দিরা গান্ধীজিকে ফোন করে, এদিকে বেলবটম একটি চিরকুট লিখে দেয়, অর্থাৎ ইন্দিরা গান্ধীজিকে ও রিকোয়েস্ট করে বলে পাকিস্তানের প্রেসিডেন্টকে বলে দেয় যে মীমাংসা করতে চায় না, কিন্তু এখনও ইন্ডিয়াতে যারা টেররিস্ট আছে ওরা ধরা পড়েছে, ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য বলবে, এই কারণে মীমাংসা করতে চাচ্ছে না। আরও বলে পাকিস্তান প্রেসিডেন্টকে যে প্লেনটিকে রিফিউল না করার জন্য, এতে করে প্লেনটি অনেক দূরে যেতে পারবে না আর এরা তিন জায়গায় যেতে পারবে, এক কাবুল, দুবাই অথবা কলম্বো। এরপর প্লেনটি লাহোর ল্যান্ড করেছে আর পাকিস্তান প্রেসিডেন্টের পক্ষ থেকে একজন মন্ত্রী ওই টেরিস্টের সাথে কথা বলে আর একজন টেরিস্টকে প্লেন বুঝায় যে সে কীভাবে আর কোথায় প্লেনটিকে নিয়ে যেতে পারবে আর বলে প্লেনটিকে দুবাই ল্যান্ড করাতে, আর দুবাই সরকার মানবতায় বিশ্বাস করে আর ইন্ডিয়ার উপর প্রেশার ক্রিয়েট করাতে হবে, কারণ যত তাড়াতাড়ি সম্ভব মীমাংসা করাতেই হবে এদেরকে। অন্যদিকে বেল বটমের মনে হচ্ছে প্লেনটিকে দুবাই নিয়ে যাবে, এই কারণে এরা সবাই প্রথমে প্ল্যান করে রেখেছিল। এরপর আনসুল
পুরো টিম সহ দুবাই পৌঁছায়। ওদের সাথে দুবাই সরকারের কিছু লোক এবং আদিলার সাথে দেখা করে। ওরা প্লেন হাইজ্যাকের ব্যাপারে কথা বলে। র দুবাইতে এই মিশনের ব্যাপারে কথা বলে, কিন্তু দুবাই সরকার মানা করে দেন। দুবাই সরকার নিজের দেশে খুন রক্তাক্ত দেখতে চাচ্ছে না। এদিকে বেলবটম রিকোয়েস্ট করে সব যাত্রীরা সেভ আছে কিনা দেখতে চায়। এই কারণে দুজন লোককে পাঠায় হোস্টেজ, সবাই সেভ আছে কিনা। কিন্তু ওরা একজন মানুষ ভিতরে যেতে পারবে, পারমিশন পায়। এরপর সে ভিতরে গিয়ে কোড ল্যাঙ্গুয়েজ দ্বারা সব বলে দেয় সবাই কোথায় কোথায় আছে। বেলবটম আরও একজন এজেন্টকে বলে, তুমি লাগেজ রুমের ভেতর যাওয়ার চেষ্টা করো। কিন্তু সে যখন লাগেজ রুমে যাওয়ার চেষ্টা করে তখন আইএসএর চিফ ওদেরকে ইনফরমেশন বলে দেয় এক অফিসার ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছে। এরপর একজন টেরিস্ট দ্রুত পাইলটকে ধমক দিয়ে লাগেজ রুমের দরজা বন্ধ করতে বলে। এর ফলে এদের প্ল্যান এ ফেল হয়ে যায়। প্ল্যান বি হিসাবে ইন্ডিয়ান আর্মি শিপ দিয়ে আসার কথা ছিল, কিন্তু ওই কথাও আইএসএর এজেন্ট কোনোভাবে জেনে যায়। এর ফলে দুবাইয়ের প্রেসিডেন্ট এই খবর জেনে ওই রাস্তা বন্ধ করে দেয়। এদিকে রয়ের কাছে আর কোনো অপশন ছিল না, ওদেরকে মীমাংসা করতেই হবে। এ কারণে ওই জায়গায় দুজন পাঠানো হয়, কিন্তু টেরিস্ট একজনকে এখানে বন্দি করে রাখে। এরপর বেলবটম লাস্ট চান্স নিতে চাচ্ছে। ও আদিলাকে ডেকে বলে ওর প্লেনের ভেতরে যাওয়ার অ্যাক্সেস দরকার, কোনোভাবে প্লেনের ভেতরে যেতে হবে। আর আদিলা ওকে অন্য একটি রাস্তা দিয়ে প্লেনে পৌঁছানোর চেষ্টা করে। আর এখানে জানা যায় আইএসদেরকে সব ইনফরমেশন কে দিচ্ছে, অর্থাৎ সে আর কেউ নয়, আদিলা সব ইনফরমেশন আইএসদেরকে দিচ্ছিল। পরে বেলবটম আদিলাকে মেরে বেহুশ করে এখান থেকে চলে যায়। এদিকে আইএসএর সব কথা মেনে নিয়েছিল, আর বাকি টেরিস্টদেরকে দুবাই এনে আইএসএর কাছে পৌঁছে দেওয়া হয়। আর অন্য আরেক একটি প্লেন আইএসএরা চেয়েছিল, আর ওই প্লেনটিও এসে পড়েছে। সব আইএস আর বাকি সবাইরা অন্য প্লেনে যাওয়ার জন্য গাড়ি করে যাচ্ছিল। তখন বালু ঝড় শুরু হয়ে যায়। এরই মাঝে বেলবটম প্ল্যান করে ওই টেরিস্টদেরকে ধরে ফেলে, এরপর সব হোস্টেজদেরকে বাঁচিয়ে নিয়ে আসে। আর এই মিশন কমপ্লিটলি সাকসেস হয়েছিল। আর মুভির শেষে কিছু পিকচার দেখানো হয়েছে 1984 কিভাবে র মিশন কমপ্লিট করেছিল। আর এখানেই বেলবটম মুভির গল্প শেষ হয়। সো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আপনাদের সুবিধার্থে আমি আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডিসক্রিপশনে বক্সে দিয়েছি। যদি আপনারা এমন এমন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করবেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরে কথা হবে অন্য কোনো মুভির এক্সপ্লেইন নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।